একটি জমি দুই জায়গায় বিক্রি হয়েছে, জমি কিন্তু একটি, এটা হতে পারে 5% কিংবা 10%, এই সম্পত্তিটি অলরেডি সাপোজ ধরে নেন 10% সম্পত্তি, হ্যাঁ, তো 10% সম্পত্তি এরই মধ্যে কারো কাছে বিক্রি হয়েছে। এখন এই 10% সম্পত্তি একই বিক্রেতা আবার আপনার কাছেও বিক্রি করেছে, তাহলে একই সম্পত্তি যখন দুইবার বিক্রি হয় এবং আপনার দলিলটি যখন পড়ে থাকে, তার মানে আপনি প্রতারিত হয়েছেন। তাহলে আপনি প্রতারিত হলে আপনার দলিলটি যেহেতু পরে হয়েছে, সুতরাং আপনি সম্পত্তি পাবেন না। এক্ষেত্রে আপনি দলিল দিয়ে কি প্রতিকার পাইতে পারেন, বা দলিল দিয়ে আপনি কি করবেন? যেহেতু আপনি দলিলটি পরে, আপনি তো আর এই দলিল দিয়ে জমি পাবেন না, প্রথম যিনি জমিটি কিনেছেন তিনি জমিটি পাবেন। তাহলে আপনি দলিল দিয়েও কিন্তু জমি পাচ্ছেন না, সুতরাং দলিল যার জমি তার এই গান যদি আপনি গান, লাভ হবে না, কারণ আপনার দলিলটি হচ্ছে পরে। তাহলে এই দলিল দিয়ে কিন্তু আপনি এই ভূমি নতুন আইনেও কিন্তু আপনি জমি পাবেন না, কিন্তু আপনি কি প্রতিকার পাবেন এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে। আমি কাজী হুমায়ুন কবির, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আপনাদের সাথে আছি। তো একই জমি যখন দুই জায়গায় বিক্রি হয়, এখন আপনি যদি প্রতারিত হন, আপনার দলিলটা দ্বিতীয়বার, অর্থাৎ আপনি হচ্ছেন দ্বিতীয় ক্রেতা, সুতরাং প্রথম ক্রেতা যিনি, তিনি কিন্তু জমিটি পেয়ে গেছেন ওনার দলিল দিয়ে, কিন্তু আপনি এখন আর আপনার দলিল দিয়ে জমিটি পাচ্ছেন না। এক্ষেত্রে আপনার সাথে যে যিনি প্রতারণা করেছে, আপনার বিশ্বাস যিনি ভঙ্গ করেছে, তিনি কিন্তু আইনে অপরাধ করেছে। সুতরাং আপনি যদি এই দলিল দিয়ে আপনি এলা ভূমি নতুন আইনে করতে পারেন, কিংবা পেনাল কোডেও আপনি মামলা করতে পারেন। তার বিরুদ্ধে যখন আপনি ফৌজদারি মামলা করবেন যে সে আমার সাথে প্রতারণা করেছে, আমার বিশ্বাস ভঙ্গ করেছে, সে জমি অন্যত্র বিক্রি করে আবার একই জমি পুনরায় আমার কাছে বিক্রি করেছে, এখন আমি ওর কাছে টাকা পয়সা দিয়ে আমি প্রতারিত হয়েছি, এই দলিল দিয়ে যখন আপনি পেনাল কোডের যে সেকশন আছে 420, 400, 466, 68, এই যে যে ধারাগুলো আছে, এই ধারা দিয়ে যখন তার বিরুদ্ধে আপনি মামলা করবেন, তখন আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে। অর্থাৎ এই ব্যক্তি যে অপরাধ করেছে, এই জন্য তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। এই মামলা কিন্তু অত্যন্ত কঠিন মামলা। এই প্রতারণা, জাল জালিয়াতির মামলা যারা খায়, তারা কিন্তু অনেকদিন জেল খাটতে হয়, এবং এই মামলা কিন্তু এক্সপার্টে গেলেও প্রমাণ হয় যে সে প্রতারণা করেছে। এই মামলা কিন্তু মামলা থেকে কিন্তু বাঁচাটা অনেক কঠিন, এবং এই মামলা সাজাও কিন্তু অনেক কঠিন। সুতরাং এই যে আপনার সাথে দ্বিতীয়বার জমিটি বিক্রি করেছে, প্রতারণা করেছে, এই প্রতারণার দায়ে তাকে সাজা খাটতে হবে, তাকে জেল খাটতে হবে। এখন এই লোক যদি ভদ্রলোক হয়, এই লোকে যদি টাকা পয়সা থাকে, তাহলে সে কি যাবে জেল খাটার জন্য? বা তার সন্তানরা কি দিবে যে আমার বাবা জেল খাটুক? তাহলে সে কী করবে? আপনাকে ক্ষতিপূরণ সহ টাকা পয়সা যদি দিয়ে দেয়, তখন আপনি মামলাটা উঠায় নিলে সে বেঁচে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? যদি একই সম্পত্তি দুইবার বিক্রি করা হয় এবং আপনার যদি আপনি যদি সেকেন্ড পার্টি হন, আপনি যদি আপনার দলিল দিয়ে জমিটি না পান, তাহলে বুঝবেন যে আপনি প্রতারিত হয়েছেন। তাহলে আপনি ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় অতি দ্রুত তার বিরুদ্ধে সেই পেনাল কোডে, অর্থাৎ ফৌজদারি যে অপরাধ সে করেছে, এই জন্য তার বিরুদ্ধে আপনি বিশ্বাসভঙ্গ প্রতারণার মামলা দিবেন। মামলা দিলে সে কিন্তু অ্যারেস্ট হয়ে আসবে আদালতে, এবং এইগুলো হচ্ছে ডাইরেক্ট ডকুমেন্টারি ব্যাপার, যে আপনার দলিল আছে, এই দলিলই প্রমাণ সে আপনার সাথে প্রতারণা করেছে, ঠিক আছে? তাহলে সে এই মামলা থেকে বাঁচার কোনো উপায় নাই। সে হয়তো আপনাকে ক্ষতিপূরণ সহ আপনার টাকা পরিশোধ করবে, নয়তো সে কিভাবে আপনাকে ম্যানেজ করবে সেটা করতে হবে, তাহলে একমাত্র এই মামলা থেকে সে বাঁচতে পারবে, নয়তো সে বাঁচতে পারবে না। সুতরাং ভূমি নিয়ে কেউ যদি এরকম অপরাধ করেন, ভূমি নিয়ে যদি কেউ প্রতারণা করেন, ভূমি নিয়ে কেউ যদি কারো কাউকে ঠকান, তাহলে ভূমির নতুন আইন কিন্তু আপনাকে ছাড়বে না। ভূমির যে আইন আছে সেই আইন দিয়ে কিন্তু আপনাকে জেলের ভাত খাওয়া হবে, আপনি কিন্তু অন্ধকার জেলের মধ্যে কাটাতে হবে আপনার জীবন। সুতরাং এরকম প্রতারণা কেউ করবেন না, করলে কিন্তু আপনি নিজেই ভুগবেন। সুতরাং যারা প্রতারণার শিকার